সাধারণ মানুষ এবং নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যারা আছে তাদের খুব খুব কষ্ট হয়ে যাচ্ছে। কাজেই আমরা এই অবৈধ সরকারকে বলতে চাই যে আপনি যেহেতু এই আমরা 7ই জানুয়ারির যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে দেশের মানুষ ভোট দেয়নি, আজকে সেজন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এই অবৈধ সরকার পদত্যাগ না করবে। এবং আজকে এই দেশের অবস্থা খুবই খারাপ। আজকে আওয়ামী লীগ নেতা নেতৃবৃন্দ সীমান্ত হত্যা থেকে শুরু করে আজকে মিয়ানমারে যেভাবে আমাদের দেশে ঢুকে গুলি করছে, ভারতের সীমান্তে আমাদের বিএসএফ মারছে, বিজিবি মারছে, সেখানে কোনো উত্তর নেই। অথচ আমাদের এই আন্দোলন সংগ্রামে অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে। আপনারা জানেন জেলখানায় আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। পুলিশে বাধা দিলে আমরা চেষ্টা করবই, আমরা রাজপথে দীর্ঘদিন যাবৎ আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থেকে এটাকে আমরা প্রতিহত করব। বাধার কারণে দেখলাম অনেক লোক আপনার বিএনপির কর্মী যতটুকু আসার কথা ছিল সে পরিমাণ আসছে না। আপনি জানেন যে বাংলাদেশে একটি আজকে এই অবৈধ সরকারের ফেসিবাস যারা এই আজকে এই শাসনভার পরিচালিত করছে তাদের পেটোয়া বাহিনী, তাদের প্রত্যেকটা বাহিনী আজকে অন্যায়ভাবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপরে বাধা সৃষ্টি করছে। কাজেই আমরা আর বাধা মানব না, আমরা অবশ্যই এই বাধা অতিক্রম করে এই অবৈধ এই বেহায় সরকারকে হটিয়ে একটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করে একটি সরকার গঠন করব।